কিরে ভাই, এই বাইকের ডিজিটাল নাম্বার প্লেট এবং ছোটো সাইজার কেমনে হয়েছে? আর এই বাইকের এই নাম্বার প্লেটটা বসাইছে কেমনে, মানে নাট কই? নাট ছাড়া ডিজিটাল নাম্বার প্লেট কেমনে কি? তো আজকে আমরা ডিজিটাল নাম্বার প্লেটে এমন করব আর কীভাবে কী করা হয়েছে সব কিছু নিয়ে আজকে আলোচনা হবে। বেসিক্যালি এমন থাকে আর আমরা এইটারে কাজ করে এমন বানাইছি, কোনো ক্ষয়ক্ষতি হয় না, অনেক সময় নাম্বার প্লেট ফেটে যায়, তারাও এই কাজটা করতে পারেন। তো চলেন শুরু করা যাক। সো ব্রোজ, প্রথমে যেটা করতেছে সেটা হচ্ছে নাম্বার প্লেটের উপরে যে চিপ বসানো থাকে যেটা বলে, ওইটার পিছে যে পয়েন্ট আছে পয়েন্টারটা কেটে একটু ছোটো করে ওটা হচ্ছে প্লেন করে নিচ্ছে। তারপরে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে নাম্বার প্লেটের উপরের সাইডে অনেক বাড়তি একটা অংশ থাকে যেটার জন্য আমাদের নাম্বার প্লেট দেখতে খারাপ লাগে। সো আমরা উপরের অংশটুকু কেটে নিচ্ছি। আবার অনেকের নাম্বার প্লেট ভেঙে দেয়, যাদের নাম্বার প্লেট ভেঙে যায় বা যাদের বড় ডিজিটাল নাম্বার প্লেট পছন্দ হয় না তারা আমাদের মতো এই কাজটা করতে পারেন। সো যেটা করা হচ্ছে চার সাইড থেকেই আপনার কিছু কিছু অংশ কেটে বাদ দেওয়া হচ্ছে। বাট খেয়াল রাখবেন যে তলার একটা বিআরটিএস সিরিয়াল নাম্বার আছে, এই সিরিয়াল নাম্বারটা যেন কোনোভাবে নষ্ট না হয়। সো আমরা মানে মেইনলি যেটা এক্সট্রা পোর্শন আছে সেটা কেটে আমরা সাইজ ছোটো করতেছি। দেন এই যে একটা স্টিলের বা টিনের শিট নেওয়া হচ্ছে যেটার উপরে রেখে নাম্বার প্লেট রেখে মেজার করা হচ্ছে যে আমরা কোন সাইডে কতটুকু নিব না নিব। সো এটা কিন্তু কস্টিংও খুব একটা বেশি না, আর যারা হচ্ছে এরকম করতে চান তারা করতে পারেন। অ্যান্ড নাম্বার প্লেটটা অনেক বেশি হার্ডি হয়, অনেক বেশি টেকসই হয়, লং টার্ম ইউজ করা যায়, প্লাস সাথে ছোটো হয়ে যায়, সুন্দর লাগে দেখতে, সব দিক থেকে সব মিলে সুন্দর হয়। আমার প্রত্যেকটা বাইকে আমি এই কাজটাই করি। ডিজিটাল নাম্বার প্লেট পাইলে, ভাঙিয়া গেলে, ফেটে গেলে বা কিছু হইলে আমি এটা কেটে ছোটো করে নিই, যার ফলে বেশি দিন টেকসই হয়। ইভেন এটার সাথে যদি কোনো বাইক এসে যদি মেরেও দেয় তাহলে সে বাইকের ক্ষতি হবে, যদি বা সেইভাবে আর কি, মানে খুব হার্ডভাবে না আর কি। দেন হচ্ছে যেটা করা হয়েছে এটা হচ্ছে একটা স্টিলের ট্রেনের পাতের উপরে রেখে এটা হচ্ছে লেভেল আপ করা হচ্ছে চার সাইড দিয়ে, মানে মাস্ক এটা খাঁচা মতো বানানো হচ্ছে। দেন এটার মাঝখানে কী কী হবে, খাঁচা বানানোর পরে এখানে হচ্ছে আপনার যে ডিজিটাল নাম্বার প্লেট যেটা আছে ওইটা বসায় দেওয়া হবে। আর এটা অনেক সূক্ষ্ম হাতের কাজ, তো যারা প্রফেশনাল আছে তাদের দিয়ে ছাড়া এই কাজ করাইতে যাবে না, তাছাড়া করাইতে গেলে কিন্তু অনেক প্রবলেম হইতে পারে। সো এখানে দেখতেছেন আর একটা টিনের পাত আছে। সো টিনের পাতের কাজ কি, তো আমরা বলছিলাম যে হচ্ছে আমাদের ডিজিটাল নাম্বার প্লেটের পিছের বোল্ট গেল কই। সো এই বোল্টটা কীভাবে হাইড করা হয়েছে সেটাই আপনাদের এখন দেখাচ্ছি। সো কাহিনী যেটা হয়েছে, এখানে যে টিনের পাতটা আছে ওইটা হচ্ছে স্টিলের যে বা টিনের যে পাত এখানে আছে এটার মেজার করে এখানে হচ্ছে আপনার নাম্বার প্লেট হোল্ডার থেকে একটা মেজারমেন্ট করা হয়েছে। দেন ওখানে ছিদ্র করা হচ্ছে। তারপরে যেটা করা হবে, ওই যে টিনের যে একটা চিকন পাত দেখছিলেন ওর মধ্যে একটা বোল্ট বসাইছে, বসায় ওইটা হচ্ছে ঝালাই করে দিছে। দেন বোল্টের মাথা থেকে এই যে নাট বা হচ্ছে স্ক্রুড্রাইভার বসানোর যে প্লেসটা আছে ওইটা কেটে সমান করে দেওয়া হচ্ছে যাতে উঁচু না হয়ে থাকে। দেন দেখছেন এইভাবে সেট আপ করা হয়েছে। তারপরে যেটা করা হচ্ছে, আপনার স্টিলের বা টিনের যে ফ্রেমটা বানানো হয়েছিল ওইটার মধ্যে নাম্বার প্লেট বসায় কাঠের হাতুড়ি দিয়ে খুব ঠান্ডা মাথায় বসে বসে এটা হচ্ছে পিড়ায় পিড়ায় বানানো হচ্ছে, মানে সেট আপ করা হচ্ছে, যার ফলে কী হবে কোনো দিক থেকে জানি নাম্বার প্লেট না নড়ে না সাউন্ড হয় কোনো কিছুই আর এটা হওয়ার চান্স হবে না। তারপর দিয়ে লাগানোর পরে যেটা হবে এটা একটা পলিশ করা হবে। দেন পলিশ করার পরে এই যে দেখতেছেন এটা হচ্ছে ফাইনাল লুক, এত সুন্দর লাগছে, চিকচিক করতেছে। সো হোপফুলি আপনাদের জিনিসটা দেখে ভালোই লাগছে। সো এই ছিল আজকের মতো ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।